from ES Blog. আজকের ভিডিও টপিক হচ্ছে লকডাউন খোলার পরে ভৈরবের করোনা পরিস্থিতি। অ্যাকচুয়ালি আজকে আমরা 12 ইচা থেকে ভৈরবে যাব। ভৈরব যাওয়ার পথে আছি এখন। 12 ইচা থেকে আমরা রওনা দিয়ে এখন দড়িকান্দি ক্রস করে নারায়ণপুরের কাছাকাছি। আজকের মানে টোটালি আমরা ভৈরবে যাচ্ছি হচ্ছে বিভিন্ন কারণে। আসলে লকডাউনের মধ্যে যাওয়াটা তো স্বাভাবিক না, তারপরও যাচ্ছি। আসলে না যে আসলে কিছু করার নেই, যাওয়াটা জরুরি। সো রোডটা একদমই ফাঁকা, রোডে গাড়ির সংখ্যা খুবই কম, শুধু কিছু প্রাইভেট আর হচ্ছে ট্রাক এগুলাই চলতেছে। তো মোট কথা, লকডাউন কিছুটা শিথিল করার কারণে গাড়ি ঘোড়ার চাপটা রোডে আরও বাড়ছে। আর কিছুদিন আগে আমি হাইওয়েতে আসছিলাম, তো তখন এতটা ই ছিল না, গাড়ি ঘোড়ার চাপটা একদমই কম ছিল। বাট আজকে আসার পরে দেখতেছি যে গাড়ি ঘোড়ার চাপটা মোটামুটি অন্য দিনের তুলনায় অনেক বেশি। মানে রাস্তা ফাঁকা পেয়ে আপনি দেখেন গাড়ির ওভারটেকিংয়ের সিস্টেম, মানে খুব কার আগে কে যাবে, রাস্তা তো ফাঁকা। তো আমরা যাচ্ছি, তো আপনারা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত ভিডিওটা, কারণ লাস্টে ভৈরবে যাওয়ার পরে কিছুটা মানুষের যে অসচেতনতা সেটা দেখা যাবে। অ্যাকচুয়ালি মানুষ মানে কতটা অসচেতন এটা মানে এই ভিডিওটা দেখলেই বোঝা যায়। লকডাউনটা শিথিল করা আসলে আমার মতে উচিত হয়নি, কারণ লকডাউন শিথিল হওয়ার পরে মানে টোটালি এই কি বলবো, মানে প্রচুর পরিমাণে মানুষ চলাফেরা করতেছে নির্বিঘ্নে। আর এই লকডাউনটা আরও লং টাইম রাখা উচিত ছিল। তারপরও আমাদের নরসিংদী, বেলাবো, তারপরে ভৈরব এই অঞ্চলটাতে আসলে মানুষ লকডাউন মানে জিনিসটাই ওইরকমভাবে মানে নেই কখনো। এই করোনা ভাইরাসে মানে লকডাউন যে মানা উচিত সেটা তাদের মাথায় আসলে নাই। তারা এই লকডাউনটাকে আসলে পাত্তাই দিচ্ছে না। এই যে নারায়ণপুর বাসস্ট্যান্ডের অবস্থা একদমই ফাঁকা বলা যায়, কারণ গণপরিবহন বন্ধ, তো যার কারণে এই করোনা পরিস্থিতির ভিতরে রাস্তাঘাট মোটামুটি বেশ ফাঁকা। তারপরেও আমাদের এই অঞ্চলের মানুষ অ্যাকচুয়ালি কৃষি প্রধান, তো যার কারণে তারা চাইলেই আসলে পারতেছেন ঘরে বসে থাকতে, কারণ সরকার থেকে ওই রকম হেল্প পাচ্ছে না। আর কৃষি পণ্য এমন একটা পণ্য যেটা মানে জমিতে থাকলেই নষ্ট। সো এই হচ্ছে অবস্থা আর কি। আর এই যে এখন একটু পরেই সামনেই হচ্ছে আপনার একটা চেকপোস্ট, কিশোরগঞ্জ জেলা আর নরসিংদী জেলার মানে সীমানা প্রান্তেই হচ্ছে এই চেকপোস্টটা। তো এই চেকপোস্টের মধ্যে মোটামুটি তারা মানে প্রশাসন মানে বাংলাদেশের প্রশাসন তারা খুব মানে কেয়ারফুলি দায়িত্ব পালন করছে। এখানে প্রত্যেকটা যানবাহনকে চেক করে কে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কী হয় কী সব কিছু আসলে দেখেই হচ্ছে ছাড়তেছে।
তারপরেও আসলে এইভাবে আর কত দূর, আমরা নিজেরাই সচেতন না তো, এইভাবে আর কত দূর যাওয়া সম্ভব। এই সামনে এখানে অবশ্য গাড়ির লাইন আছে অপোজিট প্রান্তে, আমরা ওই পাশটা ধরলাম। তো এই যে এই সাইডটাতে মোটামুটি গাড়ির লম্বা লাইন। তো একটু সামনেই হচ্ছে পুলিশের চেকপোস্ট, তো ওই চেকপোস্টে পুলিশ চেক করতেছে। তো এই যে দেখুন আপনারা, এই যে এই জায়গাটাতেই এই যে বাঁশ দিয়ে একদম রাস্তা ব্লক করা, আর ওই যে পাশে প্রায় দুই তিনটা পুলিশের গাড়ি, টহল গাড়ি, আর ওইখানে পুলিশ বসে আছে, ওইখানে সবাইকে দেখতেছে যে গাড়ি কারটা কোথায় যাবে কেন যাবে। ফ্রেন্ডস, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইয়েস ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের ভৈরব বাজার, যেটাকে যেখানে লকডাউন সরকার কিছুটা শিথিল করার পরে, মানে বর্তমানে এই অবস্থা, দীর্ঘ 2 মাসের মতো হবে লকডাউন ছিল। তো লকডাউনের পরে আসলে মানুষ মার্কেট খুলছে, প্লাস অনেকজনের তো অনেক প্রয়োজন আছে, আসলে প্রয়োজনের তাগিদে আসছে, কিন্তু তারপরেও মানুষের মধ্যে এতটুকু সচেতনতা নাই। গোনা কয়েকজন মানুষের মুখে মাস্ক বা সচেতনতা আছে, বেশিরভাগ মানুষের মুখে নাই। আর আমি মার্কেটের ভিতরে যাই নাই, কারণ মার্কেটে এত পরিমাণ মানুষের ভিড় ছিল, ভৈরব নিউ মার্কেট যেটা, মানে আমি একবার যাইতে চাইছিলাম, বাট ওই দিকটাতে প্রচুর পরিমাণ মানুষের ভিড়। তো সেফটির কথা চিন্তা করে ওই দিকটাতে আসলে যায়নি। তো মানে মানুষের সচেতনতা বলতে আসলে এটার ভিতরে, মানে আমার এই ভৈরবে আসার ভিতরে আমি দেখি নাই কারো কোনো সচেতনতা, যার যার মতো কাজ করতেছে আর কি। যাই হোক, পুরোটা আসলে সচেতন মানে থাকাটা আসলে একটু ট্রাফি, বিশেষ করে গ্রাম অঞ্চলে। সো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।